আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমাতুল্লাহ আলাই মুফাসসির সাহেব হুজুর নামে খ্যাত ছিলেন জীবন জুড়ে। ছিলেন গোটা দেশের সবচেয়ে বয়স্ক এবং বরেণ্য দিনী অভিভাবক। জীবনের শেষবেলায় ব্রাহ্মণবাড়িয়ার এই বড় হুজুরের দিকে তাকিয়ে থাকত সারা দেশের মানুষ। আলেম উলামা এবং ধর্মপ্রাণ মহলেই শুধু নয়, নানা মত এবং পথের রাজনৈতিক নেতারা আমলারা তার কাছেই ছুটে যেত দোয়া নিতে। দেখা গেছে বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষও তাকে বিপুল শ্রদ্ধা করতেন। বড় হুজুর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দীর্ঘদিন আগেই, তারপরেও এখনকার প্রজন্মের মুখেও তার কথা হরহামেশাই শোনা যায়। অনেকেই জানতে চায় তার সম্পর্কে, জানতে চায় তার জীবনের কথাগুলো, আর তাদের আগ্রহের কথা চিন্তা করেই আমাদের আজকের এই ভিডিওতে তুলে এনেছি আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহ আলাইয়ের জীবনের কথা এবং নানান রকম অজানা তথ্য। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহ আলাই 1873 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানায় দশদোনা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মুন্সী মোহাম্মদ আব্দুল মাজিদ ছিলেন একজন খোদাভীরু ব্যক্তি। তার মাতা আমেনা ছিলেন ধর্মানুরাগী মহিয়সী নারী। দুগ্ধপানরত অবস্থায় তিনি মাতৃহারা হন, আর আনুমানিক 7 বছর বয়সে তিনি তার পিতাকেও হারান। পিতা মাতা উভয়কে হারিয়ে আগামী দিনের এই মহিরুহ আপন দাদা এবং দাদির তত্ত্বাবধানে তখন থেকে লালিত পালিত হয়েছেন। তিনি তার পিতার কাছেই প্রাথমিক ধর্মীয় শিক্ষা কায়দা ও আম্পারা পড়েন। পিতার মৃত্যুর পর বাসগাতি গ্রামের মৌলভি ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে জীবনের 4 থেকে 5 বছর অতিবাহিত করেন। তারপর কানাইনগর গ্রামে একটি মাদ্রাসায় 2 বছর লেখাপড়া করে ঢাকার নবাববাড়িতে একটি মাদ্রাসায় ভর্তি হয়ে গভীর মনোযোগে পড়তে আরম্ভ করেন। 1925 সালের দিকে তিনি উচ্চশিক্ষা লাভের জন্য ভারত যান। বিশ্বখ্যাত দীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় হাদিস, ফিকহ, তাফসির ইত্যাদি বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন। সেখানকার সর্বোচ্চ শিক্ষাস্তর দাওরায়ে হাদিস এবং তাফসিরে সনদ লাভ করে 5 বছর পর দেশে ফিরে আসেন। তিনি বাড়ি ফিরে আসার সময় ওস্তাদগণ তাকে বলেছিলেন, ইনশাল্লাহ তুমসে দিন কি খেদমাত হোগা। 1930 থেকে 2005 সাল পর্যন্ত একাধারে 75 বছর দেশের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ শতবর্ষী ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় তিনি শিক্ষকতা করেন। শিক্ষকতা জীবনের এই দীর্ঘ সময় তিনি হাদিস, তাফসির, ফিকহ, আদব, নাহু, সরফ, মান্তেক, বালাগত ইত্যাদি আরও অন্যান্য বিষয়ে তার ছাত্রদেরকে তালিম দিয়েছেন। তার চেষ্টায় পূর্বাঞ্চলে বহু মাদ্রাসা এবং অনেক দিনীমক্ত প্রতিষ্ঠিত হয়েছে। ভাদুঘর, জামিয়া সিরাজিয়া সহ আরও বহু মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। এছাড়া 1987 সালে ভাদুঘর বেদাতিদের সঙ্গে মোকাবেলা করেছেন, কান্দিপাড়ায় বিজয় করেছেন মসজিদ যা আজও ফাতা মসজিদ নামে পরিচিত। 1994 সালে নাস্তিক মুর্দার তাসলিমার বিরুদ্ধে তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। 2001 সালে ফতোয়া বিরোধী রায় বাতিলের দাবিতে সংগ্রামে তিনি তার বার্ধক্য নিয়ে রাজপথে এসে দাঁড়িয়েছিলেন। মোট কথা তার গোটা জীবনটাই ছিল ইসলাম এবং মুসলমানদের খেদমতে নিয়োজিত। তিনি মধ্যবয়সে সর্বপ্রথম জামিয়া ইউনুসিয়াতে কোরআনের তাফসির আরম্ভ করেন। তারই তাফসিরের শ্রোতা থাকতেন অসংখ্য মুরিদ আর বিভিন্ন স্থানের জনসাধারণ। এমনকি হযরত ফকরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইও প্রায়ই সময় বসতেন সেই তাফসিরে। তার তাফসিরের প্রভাব এলাকার মধ্যে এমনভাবে ছড়িয়ে গেল, কয়েক বছরের মধ্যে তাফসির মাহফিল বিরাট এক সমাবেশী রূপ ধারণ করল। হুজুরের আওয়াজ সমাবেশে শেষ পর্যন্ত পৌঁছানো তখন খুবই মুশকিল ছিল, আর সে কারণে তাফসির কমিটি ঢাকা থেকে মাইক ক্রয় করে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে মাইকের ব্যবস্থা করেন। এরপর থেকেই তিনি মুফাসির হুজুর নামে পরিচিতি লাভ করেন। তার প্রত্যেকটি তাফসিরের শেষ মোনাজাতে শরিক হওয়ার জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে সেখানে সমবেত হতেন। জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার ভিত্তি ছিল কাদিনে বিরোধী আন্দোলনের উপর। মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরেও বাহাস বা বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। কাদিয়ানীদের পক্ষ থেকে বাহাস করার জন্য সুদূর লাহোর থেকে কাদিয়ানী পণ্ডিত আনা হতো। সেই সব বাহাসে কৃতিত্বের সঙ্গে তিনি কাদিয়ানীদের জব্দ করতেন। বড় হুজুর রহমতুল্লাহ আলাই জামিয়াতে আসার পর স্টেশন রোডের চানমিয়া পেশকারের বাড়িতে সেই সময় বেশ কিছুকাল সপরিবারে বসবাস করেন। হযরত কয়েকজন মুরব্বীকে নিয়ে বাসায় প্রায় সময় জামাতে নামাজ আদায় করতেন। মাঝে মাঝে আক্ষেপ করে বলতেন, এখানে যদি একটি মসজিদ হয়ে যেত তবে খুবই ভালো হতো। বড় হুজুর রহমতুল্লাহ আলাইয়ের প্রত্যাশা ও দীর্ঘদিনের বাসনা পূরণ হয়। সেখানে একটি মসজিদ নির্মিত হয় যা বর্তমানে
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন জামে মসজিদ নামে পরিচিত। 1967 সালে ফকরে বাঙাল আল্লামা তাইজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পর থেকে প্রায় 40 বছর যাবৎ সম্পূর্ণ বুখারী শরীফ তিনি একাই পড়াতেন। 1974 সাল থেকে জামিয়া ইউনুসিয়ায় তিনি মুহতামিমের দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। ঝড় বৃষ্টি কিংবা বাদল উপেক্ষা করে মাদ্রাসায় প্রত্যেক দিন হাজির হওয়া এবং সময় মতো উপস্থিত থাকা ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও বড় হুজুর রহমাতুল্লাহ আলাই বিভিন্ন সময়ে কাদিয়ানি এবং বেদাতি সহ অন্যান্য বাতিলপন্থী লোকদের সাথে বাহাস মুনাজারা এবং সংগ্রাম করেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই মহামনীষী 133 বছর বয়সে অসংখ্য ভক্ত ছাত্রদেরকে কাঁদিয়ে ক্ষণস্থায়ী পৃথিবীর মায়া ত্যাগ করে প্রভুর সান্নিধ্যে চলে যান। ভাদুগড় জামিয়া সিরাজিয়া মাদ্রাসার পাশেই তাকে দাফন করা হয়েছে। তার জানাজার নামাজে জেলা ঈদগাহ ময়দান সহ আশেপাশের রাস্তাঘাট, বাড়িঘর এবং বিল্ডিংয়ের ছাদে নামাজের জন্য লক্ষ মানুষের ঢল নেমেছিল। এই বিশাল সমাবেশে তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার সাক্ষ্যই বহন করে। তিনি আমাদের মাঝে থেকে প্রায় 15 বছর আগে হারিয়ে গেছেন, কিন্তু রেখে গেছেন তার আদর্শ এবং চেতনা। তাই তো মরে গিয়েও তিনি আমরণ বেঁচে থাকবেন আমাদের মাঝে। প্রিয় ভিউয়ার্স, একজন আল্লামা সিরাজুল ইসলাম বড়হুজুর রহমাতুল্লাহ আলাইয়ের অভাব কোনো দিনও কি পূরণ হবার মতো? তার মতো দিনদরদি এবং ভালোবাসার মানুষ কি কখনোই বাংলায় দ্বিতীয়টি আসবেন? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।